আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি ব্যাচ 2021। আজকে আমরা হিসাববিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি নিয়ে আসলাম, উত্তরপত্র। আপনারা এটা ফলো করলে আপনারা খুব ভালো মার্ক পাবেন আশা করা যায়। এটা নিজের মতো করে লেখা হয়েছে, আর লেখাটা একটু যদি স্পষ্ট না খারাপ হলেও কিন্তু উত্তরটা সঠিক আছে। তার আগে আমি বলছি যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ারও করবেন, লাইক কমেন্টও করবেন। চলেন উত্তরপত্রে চলে যাই। এটা আছে তৃতীয় সপ্তাহের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। বলছি ক প্রশ্নের উত্তর, বলছি জাবেদার ধারণা। আপনারা দেখতে থাকেন, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের যতটুকু সম্ভব লেনদেন বিশদ বিবরণ এবং লিপিবদ্ধতা করতে হয়। লেনদেন এই বিবরণ প্রাথমিকভাবে প্রথমে জাবেদার লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদার লেখা রাখা, পরবর্তী সময়ে হিসাবে পাকা বইতে খতিয়ান প্রস্তুত ক্ষেত্রে জাবেদার সহায়ক বই হিসাবে কাজ করে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর বা লিখুন। আর পিডিএফ কপিটা আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা পিডিএফ ডাউনলোড দিয়েও লিখতে পারেন, ভিডিওতে বুঝতে কষ্ট হয়। জাবেদার গুরুত্ব, কিছু জাবেদ আছে, জাবেদের কাছে দেখাচ্ছে আপনারা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি সজীব আপনাদের সাথে নিয়মিত অ্যাসাইনমেন্ট সমাধানের জন্য আসি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।